वेलकम टू माय चैनल, আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গোপালের আসন। এই দেখুন, এই যে গোপালের আসনটা আমি তৈরি করেছি খুব সহজ পদ্ধতিতে, এটা আমি তৈরি করেছি। আর আমি আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব এই আসনটা আপনারা কিভাবে বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আমরা আজকের আমাদের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের লাইক আমাকে ভীষণ উৎসাহিত করে এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন, এখানে আমরা এই দুটো কালারে করছি। আমরা এখানে 12টা নিয়েছি রানী কালারের ঘর, আর হলদে নিয়েছি 12টা ঘর, অর্থাৎ 12টা 12টা 24টা ঘর আমরা কাঁটায় তুলেছি। তোলার পর আমরা দু কাটি বুনে নিচ্ছি, প্লেন এমনি সোজাই বুনে নিচ্ছি। এক কাটি অলরেডি আমি বুনে নিয়েছি, ঘর তোলার পর এক কাটি বুনেছি। এখন আপনাদের সামনে আর এক কাটি আমি বুনে নিচ্ছি, এরপর থেকে আমরা ডিজাইনটা শুরু করব। আমরা এখন প্লেন বুনছি উল্টো, এমনি যেমন উল্টো বুনি প্লেন এমনি উল্টোই বুনে নিচ্ছি। এই আসনটা পুরোটাই কিন্তু উল্টো গোনা দিয়েই আমাদের হবে, এখানে কোনো সোজা গোনাই হবে না, পুরোটাই আমরা উল্টো বোনাই দিয়েই কমপ্লিট করব এই পুজো আসনটা। ১২টা ঘর বুনে নিলাম হলদে, এবার ১২টা বুনব রানী কালার। প্লেন বুনছি, হয়ে গেল। আপনারা মনে করলে যেরকম খুশি ঘর নিতে পারেন। আমি যেমন প্রথমে হলদে তুলেছি তারপর রানী তুলেছি, আপনারা মনে করলে প্রথমে রানী তারপরে হলদেও তুলতে পারেন, কোনো ব্যাপার না। কারণ এখানে দেখুন, এইটাতে একবার হলদে রানী আসছে, একবার রানী হলদে আসবে, ঠিক আছে? এখানে যেমন এসছে এখানেও ঠিক তেমনভাবেই আসবে। তো এবার আমরা কি করব, এবার আমরা ডিজাইন শুরু করছি। ফার্স্ট ঘরটা তুলে নেব, তারপরে আমরা এই রানী কালারের ঘর আমরা এখন বুনব 10টা। আমাদের কিন্তু কাঁটায় আছে 12টা ঘর, কিন্তু আমরা 10টা ঘর বুনব। দুটো ঘর আমরা হলদে দিয়ে বুনব। দেখুন, আমরা 10টা ঘর বুনলাম, এইবার হলদে দিয়ে আমরা বুনব দুটো ঘর, এক দুই, দুটো ঘর আমরা হলদে দিয়ে বুনে, বাকিটা যেমন হলদে দিয়ে আছে হলদে দিয়েই আমরা তেমন বুনব। হলদে ঘরগুলো হলদে দিয়ে বুনছি, লাস্টের দুটো হলদে ঘর না বুনে ছেড়ে দেব, এবং এখান থেকেই আমরা কাঁটাটা এবং উল্টাকে ঘুরিয়ে নেব, নিয়ে আমরা আবার চলে এলাম সামনে দিকে। কি করব, হলদে ঘরগুলো হলদে আর রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়ে আমরা উল্টো বুনে নেব। উলটাকে পিছনে দিয়ে দিলাম, এবার রানী কালারের উলটা সামনের দিকে আনলাম, একটা ক্রস হলো আমাদের। কারণ উলটা একটু ক্রস না রাখলে
আমাদের এইটা ফাঁক হয়ে যাবে। সেই জন্য যখনই রানী কালারের এই ঘরটা বুনবেন তখন হলদের সঙ্গে ওই ক্রসটা করে নেবেন পিছন দিকে উল্টায়। আমাদের হয়ে গেল, আবার আমরা চলে এলাম পিছন দিকে। কি করব, আগের কাটায় যা করেছি এই কাটাতেও তাই করব। একটা ঘর আমরা তুলে নিলাম, ফার্স্ট ঘরটা, তারপর রানী কালারের ঘরগুলো আমরা বুনছি রানী কালারের উল দিয়ে। এখন আমরা আবার দুটো ঘর বুনবো না, অর্থাৎ এই কাটায় আমরা বুনবো রানী কালারের উল দিয়ে আটটা ঘর, আর দুটো ঘর আমরা আবার দুটো রানী কালারের ঘর আমরা হলদে দিয়ে বুনে নিচ্ছি, এবং হলদেটা তো হলদে দিয়েই বুনছি। এখানে আবার আমরা দুটো ছেড়ে দিলাম, আগের কাঁটায় দুটো ছেড়েছিলাম, এই কাঁটায় দুটো ছেড়ে দিলাম। আমরা উল এবং কাঁটাটাকে ঘুরিয়ে নিলাম। এই পিঠটা তো আপনারা জানেন, এটা সোজা পিঠ, প্লেন বুনে যেতে হবে। এই দেখুন ক্রসটা আমি আবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্রসটা করছি। উলটাকে পিছন দিকে নিয়ে গেলাম, এইভাবে চিপে রেখে এই রানী কালারের উলটা এইভাবে দেখুন ক্রস হলো, হয়ে সামনে দিকে এলাম। দেখুন এইভাবে ক্রসটা হচ্ছে, ওইভাবে ক্রস করে নেবেন, তাহলে ফাঁক হবে না, না হলে ফাঁক হয়ে যাবে ডিজাইনটায়, তখন ডিজাইনটা বাজে দেখতে লাগবে। হয়ে গেল, আবার চলে এলাম পিছন দিকে। এইভাবে দুটো 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 করে ঘর আমরা রানী কালার থেকে কমাতে থেকে এই দুটো দুটো ঘর আমরা হলদে দিয়ে দিয়ে বুনে নেব। লাস্টে শুধু রানী কালারের উল দিয়ে দুটো ঘরই বাকি থাকবে, বাকিটা আমরা পুরোটাই হলদে দিয়ে দিয়ে বুনে নেব। সবসময় এরকম ক্রসটা করে নেবেন উলটাকে। প্রথমে দুটো ছেড়েছিলাম, তারপরে দুটো, আবার এটাতে দুটো, এইভাবে আমরা ছাড়তে থাকছি। তো এইভাবে আমি দেখিয়ে দিলাম খানিকটা, দুই চার ছয় আমরা ছাড়লাম, আর এদিকেও এরকম ছাড়তে থাকবো আমরা, ঠিক আছে? সবকটা রানী কালারের এই দুটো ঘর বাকি রেখে এই সব এই চারটে ঘরই আমরা হলদে দিয়ে বুনে নেব। তো আমি বুনে নিচ্ছি এই চারটে ঘর হলদে দিয়ে, তারপরে আমি দেখাচ্ছি। রানী কালারের ঘর আর চারটে আছে কাটায়, আমার রানী কালারের ঘর আছে চারটে, আমি আবার দুটো হলদে বুনে নেব। দুটো বুনলাম রানী কালার, এই রানী কালার দুটো হলদে বুনে নেব। হলদেটা হলদে, দুটো ঘর আবার ছেড়ে দিলাম। এখানে আমার তাহলে ছাড়া হলো দুই চার ছয় আট দশটা ঘর ছাড়া হয়ে গেল, ঠিক আছে? আমরা আবার সামনে দিকে চলে এলাম, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘর থেকে হলদে ঘরটা হলদে, রানী কালারেরটা রানী কালার।
আবার উল্টা ক্রস করে নিচ্ছি। হয়ে গেল। এবার কি করব, এবার হচ্ছে যেমন আমরা রানী কালারের ঘরগুলো আমরা কমিয়ে হলদে করলাম, এখন আবার হলদে ঘরগুলো কমিয়ে রানী কালারের ঘরগুলো আবার বাড়িয়ে নেব। অর্থাৎ আমরা এখানে যেমন 12টা রানী কালার 12টা হলদে শুরু করেছিলাম, এখন আমরা আবার সেইভাবেই 12টা রানী কালার আর 12টা হলদেতে ফিরে আসব। কি করব, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, সেকেন্ড ঘরটা বুনলাম, এবার এখান থেকে দুটো হলদে ঘরকে আমি করে নেব রানী কালার, বাকিটা যেমন হলদে রয়েছে হলদে করছি, হলদে বুনব আর লাস্টের দুটো আবার ছেড়ে দেব। আবার লাস্টের দুটো ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে 12টা ঘর ছাড়া হয়ে গেল। হয়ে গেল, আবার ক্রস করে নিচ্ছি উল্টা। তাহলে এখন আমার রানী কালারের ঘর হয়ে গেল 4টে, কাঁটায় রানী কালারের ঘর হয়ে গেল 4টে। এবার আবার হবে দুখানা রানী কালার, অর্থাৎ হয়ে যাবে 6টা ঘর। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 2 3 4, 4টে রানী কালারের ঘর বুনে নিলাম। এবার এই হলদে থেকে আবার বুনবো দুটো রানী কালার, তাহলে আমার কাঁটায় 6টা রানী কালারের ঘর হয়ে গেল। হলদে ঘরটা হলদে দিয়েই বুনছি, আবার দুটো ঘর ছেড়ে দেব। এখন আমার হলদে ঘর হয়ে গেল 4টে। সামনের পিঠটা শুধু, সামনে দিকটা কিছুই করতে হবে না, সামনে দিকটা শুধু যে ঘরটা যে কালারের উল দিয়ে আছে সেই ঘরটা সেই কালারের উল দিয়েই আমাদের বুনে নিতে হবে, আর পুরোটা আমরা উল্টোই বুনছি। হয়ে গেল, এখন আমাদের রানী কালারের ঘর হচ্ছে 6টা। এখন আবার দুটো হবে, ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 2 3 4 5 6, 6টা রানী কালারের ঘর আমরা বুনে নিলাম। এবার এই হলদে থেকে আমরা আরও দুটো বুনে নিচ্ছি রানী কালার। তাহলে এখন আমাদের রানী কালারের ঘর হয়ে গেল 8টা, 2 4 6 8, 8টা হয়ে গেল। এইবার দেখুন আমাদের ছাড়তে 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 হলদে ঘর কিন্তু সব ছাড়া হয়ে গেছে। তাহলে এখন তো আমাদের হলদে ঘর কি করব আমরা, আর তো হলদে ঘর নেই, এই ছাড়া ঘরটাকেই এখন আমাকে দুটো ঘর একসাথে বুনতে হবে, কারণ এখানে আমার রানী কালারের ঘর আছে 8টা, আমাকে এটা করতে হবে 12টা। সেই জন্য এখন আমি আমার দেখুন কাঁটায় যে ছেড়েছিলাম 2 4 6 8 10 12 14 16টা ঘর, 16টা ঘর কাঁটায় আমরা ছেড়ে দিয়েছিলাম। এখন আমি আবার দুটো ঘর বুনব, 1 2 3 4, 4টে ঘর আমরা হলদে দিয়ে বুনে নিলাম। আবার সামনের দিকে চলে গেলাম, হলো। এবার কি করব, এই যে 4টে ঘর থেকে আবার দুটো ঘর আমরা করে নেব রানী কালার। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 1 2 3 4 5 6 7 8, 8টা রানী
रानी कलर घर बुने निल এবার হলদে থেকে আরও দুটো বুনে নিলাম রানী কালারের ঘর। তাহলে হয়ে গেল রানী কালারের ঘরের সংখ্যা হয়ে গেল 10টা। এবার আমরা কি করব, এই হলদে থেকে আবার আমরা 4টে ঘর বুনব। 2 3 4 4টে ঘর আবার বুনলাম। আমার কি করতে হবে, এখন এই 10টা রানী কালারের ঘর আমি বুনব। ফার্স্ট ঘরটা তুলে নিলাম, 2 3 4 5 6 7 8 9 10 10টা রানী কালারের ঘর আমরা বুনে নিলাম। এইবার এই যে 4টে হলদে ঘর আছে এখান থেকে আমি আবার 2টো ঘর রানী কালার বুনে নেব। তাহলে কি হলো, আমার এখানে কাঁটায় রানী কালারের ঘরের সংখ্যা হয়ে গেল 12। অর্থাৎ আমরা যেরকম শুরু করেছিলাম 12টা রানী কালার 12টা হলদে, এখানে দেখুন 12টাই হলদে আছে, 2 4 6 8 10 12 12টা হলদে আছে, 2 4 6 8 10 12 12টা রানী কালার আছে। তো হয়ে গেল রানী কালারটা বোনা। এইবার আমরা কি করব, আবার এই 12টা ঘর হলদে বুনে নেব। আমরা চলে এলাম সোজা পিঠে, সোজা পিঠে পুরোটাই আমরা উল্টো বুনবো, সবকটা ঘর যেটা যে কালারের উল দিয়ে আছে সেটা সেই কালারের উল দিয়েই আমরা বুনে নেব। 12টা হলদে ঘর, 12টা হলদে ঘরই আমি হলদে রঙের উল দিয়ে বুনে নিচ্ছি। হয়ে গেল, এবার আমরা 12টা রানী কালারের ঘর রানী কালারের উল দিয়ে বুনে নিচ্ছি। আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, দেখুন ডিজাইনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এইবার এই যে 12টা রানী কালার আছে এইটাকে করে দেবো হলদে, আর এই যে 12টা হলদে আছে এটাকে করে দেবো আমরা রানী কালার। হয়ে গেল 12টা হলদে, এইবার হবে 12টা রানী কালার। হয়ে গেল 12টা হলদে আর 12টা রানী কালার। এবার আমরা চলে এলাম সামনের পিঠে, সামনের পিঠটা তো আপনারা জানেন
যে কালারের উল দিয়ে যে যেটা আছে সেই কালারের উল দিয়ে সেই ঘরটা আমরা উল্টো বুনে নেব। এইবার আমরা এই ডিজাইনটা আবার শুরু করব। কিভাবে শুরু করব আমি একটুখানি দেখিয়ে দিই। হলদে রঙের উল্টা দিয়ে আমরা 12টার বদলে এখন আমরা বুনব 10টা ঘর। দশটা ঘর বুনে নিলাম হলদে রঙের উল দিয়ে। এইবার এই দুটো হলদেকে করে ফেলবো আমরা রানী কালার। এবার রানী কালারের ঘরগুলো রানী কালারের উল দিয়েই বুনবো, লাস্টের দুটো আবার বুনবো না। যেভাবে হলদেটা শুরু করেছিলাম সেভাবেই রানী কালারটাও। দেখুন লাস্টের দুটো ঘর আমরা না বুনে ছেড়ে দিলাম, আমরা কাঁটাটা ঘুরিয়ে নিলাম এবং যেভাবে করেছিলাম সেভাবেই আবার দুটো 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 করে হলদে ঘরকে আমরা রানী কালারের ঘর করে দেব। হয়ে গেল। আবার আমরা এই কাঁটাতে দশটা, আগের কাঁটায় দশটা ঘর বুনেছিলাম, এবারে হলদে ঘর বুনবো 8টা, আবার দুটো করে দেবো রানী কালার। এইভাবেই ডিজাইনটা আবার চলতে থাকবে। আমরা হলদে ঘরটা কিন্তু রানী কালার করে নিচ্ছি। আবার রানী কালারের দুটো ঘর ছেড়ে দেব। এইভাবে ডিজাইনটা কমপ্লিট করতে হবে। খুব সহজ ডিজাইন, আপনারা বাড়িতে চেষ্টা করবেন, খুবই সহজ ডিজাইন। দেখুন আমাদের এখানে আবার কিন্তু ডিজাইনটা পড়া শুরু হয়ে গেছে, দেখেছেন তো? এইভাবেই করতে হবে। আমি পুরোটা করে নেব, নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে ডিজাইনটা কেমন দেখতে হবে। এই দেখুন এই ডিজাইনটা যেটা আমরা শুরু করেছিলাম এটা পুরো কমপ্লিট করলাম, এই রকম দেখতে হলো, ঠিক আছে? ডিজাইনটা এরকম দেখতে হচ্ছে। এটা হলদে করলাম, এটা রানী কালার করলাম। এবার কি করব, আবার আমরা প্রথম যেভাবে শুরু করেছিলাম সেইভাবেই করব। অর্থাৎ এইখানে রানী, এই হলদে ঘরগুলো হয়ে যাবে রানী, রানীর ঘরটা হয়ে যাবে হলদে।
দেখুন হলদেটা পুরো রানী হয়ে গেল। এবার এই রানী ঘরগুলো করে দেব হলদে। হলো রানী ঘরগুলো হলদে করে দিলাম, তার মানে দেখুন প্রথমে হলদে করেছিলাম তারপর রানী করেছিলাম, এখন আবার কিন্তু আমরা এই হলদেটা যেভাবে শুরু করেছিলাম আমরা কিন্তু এখানে আবার সেই একইভাবে করব। এখন এটা যেহেতু সামনের দিক, এই পোর্শনে হলদে ঘরটা হলদে দিয়ে রানী ঘরটা রানী দিয়ে করে নিয়ে আমরা যখন পিছন পোর্শনে আসব তখন আবার দুটো 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 করে ঘর আমরা হলদে দিয়ে বাড়াতে থাকবো আর রানী থেকে কমাতে থাকবো। যেমন ঠিক এখানে করেছিলাম ঠিক সেইভাবেই আবার আমরা এখানে শুরু করব, এবং এইভাবেই আমাদের ১২টা এইভাবে পাতা তৈরি করতে হবে। এখানে দুটো হয়েছে, একটা হলদে একটা রানী কালার হয়েছে, এইভাবে মোট ১২টা হবে। দুটো হয়ে গেছে আর ১০টা হবে, মোট ১২টা এইরকম পাতা আমাদের তৈরি করতে হবে। ঠিক আছে,